গুড মর্নিং বন্ধুরা, বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন নিচে এসেছি, ফুলটা নিয়ে আসি। এই দেখো, ফুল নিয়ে চলে এসেছি, বাইরে ছিল। এখানে রয়েছে কটা লঙ্কা কুচি আর রসুনটাকে থেতো করে রাখা হয়েছে, আর এখানে কয়েকটা আলুকে নুন দিয়ে মেখে রেখেছি। আলু চোখা তৈরি করব, কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এখন এই সমস্ত কিছুটাকে ভালো করে নাড়াচাড়া করলে আলু চোখা তৈরি হয়ে যাবে। মুগ ডাল রান্না করবো, ওই জন্য মুগ ডালটাকে ভাজা করছি। আর আমাদের ছাদটা তো এবড়ো কোবড়ো হয়ে রয়েছে, এই জন্য মিস্ত্রি এসেছে ছাদের সমস্ত হিসাব দিতে। এদিকে মার খাওয়া হয়ে গেল, ওদিকে ডাল বসিয়েছি, তারপরে ফুলকপিটা ভাপ দিচ্ছি। ফুলকপি ভাজা করবো, ছোটো ছোটো করে কাটা হয়েছে। আলু কুমড়ো তরকারি হয়ে গেছে, আলু চোখাটা বানিয়েছি। আজকে বেশি রান্না করছি না, এই রান্না করছি, তো এই দিয়ে মোটামুটি হয়ে যাবে দুপুরবেলাটা। বানিয়ে নিলাম ছেলের জন্য রুটি, কুমড়ো আলুর তরকারি দিয়ে ছেলে খেয়ে নেবে, আলু চোখা ওর বাবা খাবে, শাশুড়ি মা খেয়েছে। ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন ডালের ফোড়নটাকে রেডি করছি। শুকনো লঙ্কা দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়ে সেটাকে এখন নাড়াচাড়া করে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে আমি ফুলকপিটা বসিয়ে দেবো। তো ওদিকে ডালটা মোটামুটি পুরোটা হয়ে যাবে। তো ফুলকপিটাকে তো সকালেই ভাপ দিয়ে রেখেছি, এখন ওটাকে বসিয়ে দিলাম। তারপরে পুজোর ঘরে চলে এসেছি, আমার পুজো হয়ে গেছে, সবাইকে ভোগ নিবেদন করেছি, এখানে মিষ্টির ভোগটাও রেডি করেছি। আজকে খুব তাড়াতাড়ি করে কাজকর্ম করেছি, এই জন্য সেরকমভাবে তোমাদের সামনে আসতে পারিনি। তো এখন থেকে মোটামুটি আসছি তোমাদের সামনে, আর এখন যাচ্ছি। টুকু দিদি একবার সে খোঁজ করে গেছে যাওয়ার জন্য, তো সংসারের কাজকর্ম তো কমপ্লিট না করে যেতে পারি না না। তো এখন মোটামুটি হয়েছে, এবারে বেরোচ্ছি। তো ফাইনালি টুকু দিদির বাড়িতে এসেছি, এখানে রান্না বান্না চলছে, এখন এই যে সবজি রান্না চলছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাচ্ছি আমি। আর এখানে মাকেও সাজগোজ করিয়ে রেখেছে। দূরে বড় থালাটার মধ্যে রয়েছে পাঁচ রকমের ভাজা, সাথে রয়েছে বড়ি ভাজা। এই বড়ি ভাজাটা লাবড়া তরকারির মধ্যে যাবে, আর ওদিকে ফুলকপি ভেজে রাখা হয়েছে। আর এখন আমি সমস্ত তরকারির জন্য টমেটোগুলো কাটছি, অনেকগুলো পদই হবে। আর ওখানে পোলাওয়ের জন্য চালটাকেও ধুয়ে তারপরে মেলে রেখেছে শুকানোর জন্য। এখন লাবড়া তরকারিটা রান্না হচ্ছে, ওটা হতে অনেকটাই সময় লেগে গেছে। তারপর এদিকে আমি ময়দা মাখছি। এক হাতে আর সম্ভব হচ্ছে না এই ময়দাটা মাখা, এই জন্য দুটো হাত লাগিয়ে দিয়েছি। দেখো কি বলছে টুকু দি, তোমাদের সাথে কথা বলতে বলতে নাকি আমি সারাদিন চলে যাই, আমি নাকি কারোর সাথে কথা বলি না, বুঝেছো? শুনেছো, বললো যে স্টোভের আওয়াজে হয়তো শুনতে পাচ্ছ না। লাবড়া তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন বড়ি ভাজাগুলো দিয়ে দিচ্ছে। আর তরকারিটা পুরোপুরি হয়ে গেছে, এখন নামিয়ে রেখে দিচ্ছে। ফাইনালি লাবড়া হয়ে গেছে, লাবড়াটা এখন নামিয়ে রাখছে বাটির মধ্যে। আর ঠাকুরেরটা তো আগেই সরিয়ে দেওয়া হয়েছে। এখন রান্না হবে পনির, এই জন্য কড়াইতে তেল দেওয়া হচ্ছে, প্রথমে পনিরগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। এটার পরে আরও অনেক রান্না বাকি রয়েছে, খিচুড়ি রান্না বাকি আছে, তারপরে লুচি সুজি সবই হবে। আর মায়ের পুজোতে তো 108 প্রদীপ লাগে, সেই জন্য এখন এই প্রদীপটাকে গুছিয়ে নেওয়া হচ্ছে। আর ওইদিকে এক দিদি কাজ করছে, এদিকে আমিও কাজ করছি, ডাবের মধ্যে সিঁদুরটাকে পরিয়ে দিচ্ছি। এই দেখো কত সুন্দর একটা স্বস্তিক চিহ্ন এঁকেছি, দ্বারঘটের মধ্যেও এখন আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। আর যতগুলো আমের পলব ছিল সেখানেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। এই কাজগুলো পুজোর টুকটাক কাজের মধ্যে পড়ে। তারপরে চন্দনও ঘষতে হবে, লাল চন্দন সাদা চন্দন। এই টুকুদি যোগের ট্রে রেডি করছে। এখন প্রায় 5টা বাজে, তো এসেছিলাম 1:45 নাগাদ, কাজকর্ম টুকটাক করে চলছে। আর এখন মোটামুটি একটুখানি গোছ গাছ হয়েছে এদিকটা, এখন অনেকটা কাজই বাকি আছে। আর ওদিকে খিচুড়িটা হচ্ছে, তো একটা পুজোর কাজ মানে বিশাল ব্যাপার আছে। আজকে ওদের বাড়ির গোপালকে ফুলের মুকুট পরিয়েছে, গলায় একটা বড় রজনীগন্ধা ফুলের মালা পরিয়েছে। তারপরে এখানে দেখো যা যা রান্না হয়েছে সমস্ত ভোগ নিবেদন করেছে। এই গেল ওদের বাড়ির গোপাল, আর এই হলো আমাদের মিষ্টি সোনা। অনেক ক্লান্ত আছি, তার মধ্যে সুন্দর করে সাজুগুজু করার চেষ্টা করলাম, বাড়িতে আসার পর আর তোমাদের সামনে আসতে পারিনি। সন্ধ্যা পুজো করেছি, হাজবেন্ড আজকে চা করে খাইয়েছে অনেক বলার পরে, তো এখন রেডি হয়েছি, এখন বেরোচ্ছি। এই শাড়িটা আবার পরলাম, সেই যে পুজোর সময় পরেছিলাম অষ্টমী পুজোর দিনকে, আজকে আবার পরলাম। তো চলো বেরোই, আবার পরে কথা বলবো। এদিকে মায়ের পুজোর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সমস্ত সাজগোজ সমস্ত রেডি হয়ে গেছে, পুরোহিত মশাই পুজোয় বসে গেছেন। তারপরে এদিকে সবাই প্রসাদ খেতে আসছে, একে একে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো
তো আমরা এখন পূজোর জায়গায় এই কয়েকজন উপস্থিত আছি। আর এই যে এই কাকিমাকে চিনতে পারছো তোমরা সবাই, কিছুদিন আগে ছেলের বিয়ে হলো, খুব ব্যস্ত ছিলাম, এই অনেক মায়ের কাছে এসে বসেছি, ভালো লাগছে। এখন ফ্রি হয়েছে, বৌমা কে আনলেন না কাকিমা? না, বৌমা বাপুরারি গেছে, আজকেই গেছে, এই জন্য তোমাদের সাথে দেখা হলো না, নাহলে বৌমার সাথে দেখা হতো। এখন যোগ্য হবে, এই জন্য পুরোহিত মশাই যজ্ঞের কাঠ রেডি করছে। তো এই দেখো আগুনটাকে জ্বালিয়ে দিয়েছে, তো যজ্ঞের আগুন সুন্দরভাবে জ্বলছে, বেলপাতা দিচ্ছে। সবসময় এই অনামিকা আঙুলটাকে ইউজ করবে। আচ্ছা, জানা রইল, এই আঙুলটা শুভ, বুঝেছ? তোমারটা উঠছে তো। পুজো প্রায় শেষ, এখন অঞ্জলি পর্ব চলছে, এরপরে বড় বড় প্রদীপগুলো জ্বালাতে হবে। তো এখানে সমস্ত প্রদীপগুলোকে রেডি করা হয়েছে, একটা ছোট প্রদীপ রয়েছে আর একটা বড় প্রদীপ। আর এই প্রদীপগুলো কখনোই একা জ্বালানো যায় না, তিন চারজন মানুষের প্রয়োজন হয়। আমাদের বাড়িতেও যখন আমি জ্বালাই তিন চারজন লাগে। তো প্রদীপটা মোটামুটি জ্বালানো হয়ে গেছে, এরপর আরও একটা ছোট প্রদীপ আছে, সেটাকেও জ্বালাতে হবে। তো এই দেখো আমরা সবাই মিলে জ্বালাচ্ছি প্রদীপ। এইবারে পুরোহিত মশাই এই প্রদীপের আরতি করবে। মায়ের পুজো কমপ্লিট হলো, পুরোহিত মশাই চলে গেছেন পুজো করে। তো তোমাদেরকে একটু অলওভার সমস্ত জিনিসটা দেখিয়ে দিচ্ছি। এখানে খিচুড়ি ভোগ আছে, পাঁচ রকমের ভাজা, লাবড়া, এখানে রয়েছে পোলাও, আর ওখানে তরকারি, সব কিছু রয়েছে, তোমরা দেখলে বুঝতে পারছো নিশ্চয়ই। এই হলো সম্পূর্ণ পুজো। তো চলো এখন আমরা খেতে বসে গেছি। এই যে টুকুদি বসেছে আর ওই দাদা পরিবেশন করছে, দাদার উপর একটা গুরু দায়িত্ব দিয়েছে টুকুদি। আর এই যে এই দিদিও বসে গেছে, এই দেখো সমস্ত আমরা প্রসাদ নিয়ে বসেছি যেগুলো মায়ের সামনে ছিল। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি। এই পৌষী অমাবস্যায় মায়ের অনেক জায়গায় পুজো হয়, এজন্য নিমন্ত্রিতরা অনেকেই আসেনি, এজন্য প্রচুর প্রসাদও বেঁচে গেছে। তো যাই হোক আমরা এখন খেতে বসে গেছি, এবং আমরা কয়েকজনই বসেছি এখানে খেতে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, হাজব্যান্ডকে বললাম একটুখানি এগিয়ে এসে দাঁড়াতে, কারণ রাত্রি 12টা বাজে, এখন আমাকে বেরোতে হচ্ছে, যদিও খুব বেশি দূরে নয়। তো চলো সবাই এখন খাওয়া দাওয়া করছে। দূরত্ব খুব বেশি না হলেও রাস্তা দিয়ে এত রাত্রে আসতে একটুখানি ভয়ই লাগে, একটু বলবো না, আমার অনেকটাই ভয় লাগে। এই জন্যই হাজব্যান্ডকে বলেছিলাম তুমি এগিয়ে এসে দাঁড়াও, তো হাজব্যান্ড তো এসে দাঁড়িয়েই আছে। তো দেখো এখান থেকে কতটা কাছে আমাদের বাড়ি, আর এই হলো টুকুদির হাজব্যান্ড, কোথাও বোধহয় যাচ্ছে। আর এখান থেকে তোমাদেরকে লাইটিংটা দেখাচ্ছি, ওই দেখো। মর্নিং ফ্রেন্ডস, আজকে শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, গতকাল রাত্রিবেলা শেষ পর্যন্ত তোমাদের সামনে আসতে পারিনি। তো ওদের বাড়ি থেকে অনেকগুলো তরকারি টরকারি এটা ওটা দিয়েছিল, খিচুড়ি ছিল, ফ্রাইড রাইস, সেগুলোকে এখন গরম করছি, কারণ রাত্রিবেলা সেরকম ভাবে কেউ খায়নি, আর আমি তো ওদের বাড়ি থেকে খেয়ে এসেছি, তো সেগুলো এখন গরম করছি। ফ্রাইড রাইস আর পনিরটাকে আমি একসঙ্গে করেই আমি গরম করেছি, ছেলে এটা খেতে খুব ভালোবাসে, ছেলেকে এটা দিয়েছিলাম। আর আজকে এই তরকারিটা করছি ফুলকপি, গাজর আর আলু দিয়ে, আর এদিকে আটা মেখে রেখেছি, রুটিটাও করব, সব শেষে করব। আর বাজার থেকে নিয়ে এসেছি আর মাছ, তো মাছটাকে এখন ধুয়ে ফেলছি, আর মাছের সাথে এনেছে মিমিদের জন্য মাংস, তো সেটাকেও ধুতে হবে। আর এখানে মনে হয় 1 কেজি মতো মাছ আছে, এই জন্য অনেকটা সময় লেগেছে ধুতে, তো মিমিদের মাংসটাকেও ধুয়ে ফেলছি। আর এই শীতকালে যদি মাঝে মধ্যে একটু কমলালেবুই না খাওয়া গেলো, তাহলে শীতের আমাজটা বোঝাই যায় না, এই জন্য এখন কমলালেবু খেতে হবে, কমলালেবু ছাড়িয়ে নিচ্ছি। তো বারান্দায় বসে বসে একটুখানি রোদের মধ্যে আমি কমলালেবু খাচ্ছি, ছেলেকেও দিয়েছি, শাশুড়িমাকেও দিয়েছি, মা ওদিকে বসে খাচ্ছে আর আমি এদিকে বসে খাচ্ছি। তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি, এখন মাছগুলোকে ভাজা করছি। আর মাছ যে রান্না করতে যে কী ঝামেলা, কী ঝামেলা, গ্যাসের ফ্লেম অফ করে তারপরে রান্না করতে হয়। এদিকে সমস্ত তরকারিগুলো কাটাকাটি করেছিলাম, সেগুলোকে এখন সমস্ত পরিষ্কার করে ফেলছি জায়গাটাকে। তো ওদিকে মাছ ভাজটা হচ্ছে, এদিকে আমি কাজটা করে ফেলছি, তারপরে মাছটাকে আবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আবার উল্টাচ্ছি। তো এরকমভাবে অনেকটাই সময় লাগে করতে। ঘুমে চোখ দুটো ফেটে যাচ্ছে, প্রচণ্ডভাবে ঘুম পেয়েছে। আর হাজব্যান্ডকে বারবার করে বলে দিয়েছিলাম তুমি রুই নয়তো কাতলা এই মাছ নিয়ে আসবে, মাঝে চলে এখন বসিয়ে দিয়েছি, তো আর মাছ নিয়ে চলে এসেছে। আর মাছটা যে কী পছন্দ করে,
পাতলা করে ভেবেছিলাম রুই মাছের ঝোল করব, কিন্তু সেটার কোনো উপায় নেই, এর জন্য ফুলকপি আলু দিয়ে আমি আর মাছটাকে রান্না করব। আজকে ছেলে দুপুরবেলা রুটি আর তরকারি খাচ্ছে, যেহেতু সকালবেলা ওই চালের আইটেম খেয়েছিল এই জন্য। তারপরে এই দেখো আমাদের এই নতুন ফুলটা ফুটেছে, নতুন ফুলটা যে কি সুন্দর হয়েছে নাম বলতে পারছি না তোমাদেরকে। আর আগের ফুলগুলোকেও তোমাদের একটু দেখিয়ে নিই, এটা হলো ক্যালেন্ডুলা ফুলটা, আরও দুটো কুড়ি এসেছে সেটাও ফুটবে, আর ডালিয়া ফুলটা দেখো কতটা বড় হয়েছে। একটা শাড়ি পরে নিয়েছি, মায়ের বরণ আছে তো ওদের বাড়িতে যাচ্ছি আবার, তো মোটামুটি এখন চারটে মতো বাজে, তো চলো বেরোই। এখন আমি দাঁড়িয়ে আছি সম্পাদিতের বাড়ির সামনে, আর কি সুন্দর দেখো চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটেছে, কি ভালো লাগছে না দেখতে। সবাই চলে এসেছি, এই যে শিপ্রা আর ওই যে সম্পাদি বেরোচ্ছে সাজুগুজু করে, গেটটা খুললে বুঝতে পারবে না, এখন মুখটা ভালো দেখা যাচ্ছে না। সবাই লিপস্টিক করেছে, আমি লিপস্টিকটা পরিনি, যা যা। এই দেখো পুজোর সমস্ত বাসনগুলোকে মেজে উপুর করে পরিষ্কার করে রেখে দিয়েছে, আর এখন মায়ের বরণ চলছে, কিন্তু তোমরা খুব ভালো করে হয়তো আলো আলো করে দেখতে পাচ্ছ না, কারণ এখানকার সমস্ত লাইটগুলোকে খুলে নিয়ে গেছে, আর যেহেতু চারটে বেজে গেছে এই জন্য একটুখানি অন্ধকার অন্ধকার ব্যাপারটা হয়ে গেছে, একটু আলো থাকলে হয়তো বোঝা যেত। তো মাকে এখন নিয়ে যাচ্ছে বিসর্জনের জন্য। আমরা সবাই সুন্দর করে দেখো খেলেছি, সিঁদুর খেলেছি, কিন্তু ভিতরটা এতটা অন্ধকার আমরা রেকর্ডিং কিছু করতে পারিনি, এজন্য এখানে এসেই তোমাদের সামনে একটু দেখা করলাম। তো চলো মাকে এখন বিসর্জনে নিয়ে যাচ্ছে, জলপূর্ণ দেবীঘট মাথায় করে নিয়ে যাচ্ছে যেখানে বিসর্জন হবে মায়ের সেখানে। এতটা অন্ধকার হয়ে গেছে তোমাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না, তো যেটুকু আমি আলো পাচ্ছি সেটুকুতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন একদম পুকুর ঘাটে নিয়ে গেছে, এই যে মাকে বিসর্জন দিয়ে দিল। এই দেখো আমার সেলফি স্টিকটা কিভাবে ভেঙে গেছে, এই দেখো দেখেছো, দেখতে বুঝতে পারছো তোমরা, এই দেখো এরকমভাবে ভেঙে গেছে। এখন এটাকে ফেভিকুইক দিয়ে লাগানোর চেষ্টা করব, আর যদি জুড়ে যায় তো ভালো কথা, নয়তো দেখো আবার কতগুলো টাকার খরচা। মানে আমি বুঝতেও পারিনি এটা কীভাবে ভেঙে রয়েছে, সকালবেলা যখন ভিডিওটা শুরু করব স্টিকটা হাতে নিয়েছি দেখি এরকম মাথাটা নড়বড় নড়বড় করছে, বুঝতে পারলাম না যে কীভাবে ভাঙলো। সেলফি স্টিকটা সারা রাতে এই আলমারিটার উপরে ছিল, এই যে এই আলমারিটার উপরে, কিন্তু এখন সকালবেলা হাতে নিয়ে দেখছি ভেঙে গেছে, মানে কী করে ভেঙে রয়েছে কিছুই বুঝতে পারছি না, হাতে নিয়ে দেখছি ভাঙা, কোনোভাবে চাপ লেগেছে না কী হয়েছে কিছু বুঝতে পারছি না, কারণ গতকাল আমি সন্ধ্যাবেলা অবধি লাস্ট ভিডিও করে এসেছিলাম তখনও ভালো ছিল, তো একটুখানি মনটা খারাপ হয়ে যায়, কারণ বুঝতেই তো পারছো